Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আমার ভিডিওগুলোকে দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2021 সালের এক নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। আব্রার ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলী নেওয়া হয়েছে। আব্রার ট্রেডার্স গ্রাম ইলেকট্রিসিটি সম্পদ 2020, নগদ তহবিল 16,000 টাকা, প্রাপ্য হিসাব 4,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 6,000 টাকা, যন্ত্রপাতি 1,00,000 টাকা, 10% বিনিয়োগ 1/1/19, এখানে 19 দেয়া আছে, অর্থাৎ 20 সালের 12 মাসেরই আমার সুদ ধরতে হবে, অর্থাৎ 1 বছরের পরিপূর্ণ সুদ ধরতে হবে। 19 দেওয়া মানে যে আবার 2 বছরের সুদ ধরবো তা না, 19 সালের হিসাব 19 সাল হয়ে গেছে, আমরা 20 সালের হিসাব করতেছি, 20 সালের 1 বছরের সুদ ধরবো। 80,000 টাকার উপর 10% হবে, আমরা 1 বছরের সুদ ধরবো। 8% ঋণ, কিছু উল্লেখ না থাকলে আমরা 1 বছরের ঋণ সুদ ধরি, 8% হারে 1,00,000 টাকার উপর সুদ ধরবো, 8,000 টাকা, তার মানে আমার ঋণ দেওয়া আছে আমার 1,00,000 টাকা। পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি 5,000 টাকা, প্রদেয় হিসাব 8,000 টাকা, মূলধন 81,000 টাকা, উত্তোলন 14,000 টাকা, ক্রয় 40,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, বেতন ও ভাড়া 12,000 টাকা, ঋণের সুদ 4,000 টাকা, বিনিয়োগের সুদ 2,000 টাকা। রাহুলের ডেবিট পাশের যোগফল দেওয়া আছে 2,76,000 টাকা, ক্রেডিট পাশের যোগফল আমার 2,76,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে পথে আমাকে বলতেছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ সমাপনী মজুত পণ্য দেওয়া আছে। 2 নম্বর বলতেছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায় পাওনা সঞ্চিত রাখতে হবে, অর্থাৎ নতুন অনাদায় পাওনা সঞ্চিতই 10% কথা বলা আছে, যেটা প্রাপ্য হিসাবের উপর আমরা পার্সেন্টেজ করে বের করবো। যন্ত্রপাতির উপর 10% হবে, অবচয় ধরতে বলছে। কতে আমার কাছে জানতে চেয়েছে বিনিয়োগের অনাদায় সুদ ও ঋণের বকেয়া সুদ নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চেয়েছে মোট মুনাফা 74,000 টাকা ধরে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গতে আমার কাছে জানতে চেয়েছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আসি প্রথমে বিনিয়োগের অনাদায় সুদ এবং ঋণের বকেয়া সুদ। আমরা বলেছিলাম বিনিয়োগের উপর 1 বছরের সুদ ধরতে হবে, তাহলে বিনিয়োগের সুদ 80,000 টাকার উপর 10%, 8,000 টাকা হচ্ছে 1 বছরের সুদ। আমরা অলরেডি সুদ পেয়েছি, রাবিলের ক্রেডিট পাশে দেওয়া আছে 2,000 টাকা, 8,000 টাকা থেকে 2,000 বাদ দিলে বিনিয়োগের অনাদায় সুদ বের হচ্ছে 6,000 টাকা। আবার আসি ঋণের সুদ, 1 বছরের সুদ হচ্ছে 1,00,000 টাকার উপর 8%, 8,000 টাকা, রাবিলের সুদ প্রদান দেওয়া আছে 4,000 টাকা, তাহলে 8,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে ঋণের বকেয়া সুদ বের হচ্ছে 4,000 টাকা। খতে আমরা আসি মোট মুনাফা 74,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আব্রার ট্রেডার্স বিশদ আয় বিবরণী আংশিক 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। প্রথমে মোট মুনাফা দেওয়া আছে 74,000 টাকা, এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি বেতন ও ভাড়া 12,000 টাকা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা থাকলে অনাদায় পাওনার সাথে যোগ করতাম, যেহেতু অনাদায় পাওনা নাই সরাসরি যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, বা এইটাকে যদি আমরা অনাদায়ী পাওনা নামেও লিখি কোনো সমস্যা নেই, এটাই অ্যাকচুয়ালি আমার অনাদায়ী পাওনা, কিন্তু আমরা বোঝার জন্য এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাম দিয়ে লিখেছি 400 টাকা, 4,000 টাকা আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে, 10% 400 টাকা। যন্ত্রপাতির অবচয় 1,00,000 টাকার উপর 10% 10,000 টাকা, এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 22,400 টাকা। 74,000 টাকা থেকে 22,400 টাকা বিয়োগ করলে আমরা পরিচালন মুনাফা পাচ্ছি 51,600 টাকা। এই পরিচালন মুনাফার সাথে যোগ অন্যান্য আয় অথবা অপরিচালন আয়, অন্যান্য আয়ও লিখতে পারি অপরিচালন আয়ও লিখতে পারি। বিনিয়োগের সুদ হচ্ছে 2,000 টাকা,
যোগ আদায় সুদ 6,000 টাকা, যোগ করলাম 8,000 টাকা বিনিয়োগ সুদ 51,600 টাকার সাথে, 8,000 যোগ করলে 59,600। এটার সাথে বাদ দিব অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, আমরা বাদ দিব অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, ঋণের সুদ 4,000 টাকা যোগ বকেয়া সুদ 4,000 টাকা, মোট 8,000 টাকা। 59,600 টাকা থেকে 8,000 টাকা বাদ দিলে নিট মুনাফা বেরোচ্ছে 51,600 টাকা। এই ছিল আমার নিট মুনাফা অর্থাৎ খ। এরপর আমরা আসি গতে, বলছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী আংশিক, যেহেতু শুধু মোট সম্পদ চেয়েছে 31 ডিসেম্বর 2020। সম্পদ পাশে প্রথমে চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে আসি নগদ তহবিল 16,000 টাকা, প্রাপ্য হিসাব 4,000 টাকা, মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 400 টাকা, বাদ দিলে থাকে 3,600 টাকা। এরপর বিনিয়োগের অনাদায় সুদ ছিল 6,000 টাকা, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, তো টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 65,600 টাকা। এরপর আছে বিনিয়োগ, 10% বিনিয়োগ 1/1/2019 80,000 টাকা। এটার সাথে হেডলাইন দিলেও সমস্যা নেই, হেডলাইন না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে আমার বিনিয়োগ, বিনিয়োগ কিন্তু চলতি সম্পদ না, যদি কোনো সময় কোনো অঙ্কের মধ্যে স্বল্প মেয়াদী বিনিয়োগ উল্লেখ থাকে তাহলে চলতি সম্পদে আসবে, আর যদি স্বল্প মেয়াদী বিনিয়োগ উল্লেখ না থাকে তাহলে এটা দীর্ঘমেয়াদী সম্পদ, বিনিয়োগ সাধারণত দীর্ঘমেয়াদী সম্পদ, তাহলে আমার বিনিয়োগটা আমরা আলাদা দেখাবো। এরপর আসি স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি 1,00,000 টাকা, মাইনাস পুঞ্জীবিত অপচয় গ্রামীণদের দেওয়া আছে 5,000 টাকা, আর আমরা এসের মধ্যে আয় বিবরণীতে দেখাইছি 10,000 টাকা, মোট 15,000 টাকা বাদ দিব, 1,00,000 টাকা থেকে 15,000 বাদ দিলে তাকে 85,000 টাকা। চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ যোগ করলে আমরা মোট সম্পদ পাচ্ছি 2,30,600 টাকা। এই ছিল আমার অঙ্ক, আমরা অঙ্কগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করি তাহলে আমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।